আশ্বিন মাসের 13 তারিখ দাদাগিরি দেখাতে আমরা বেরিয়ে পড়েছি ময়মনসিং থেকে ফুলবাড়িয়ার পথে। খুব রুদ্র, এর মধ্যে সাইকেল চালানো। আমরা আজকে গাঙ্গুলি বাড়িতে যাব, আমাদের সাথে আপনারাও চলুন। আরেকটা কথা, এপর বাংলা ওপর বাংলা মিলিয়ে গাঙ্গুলি আসলে কতজন? গাঙ্গুলি আসলে একজনই, যিনি আমাদের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। এখানে সৌরভ গাঙ্গুলির দাদা গোপাল গাঙ্গুলির নির্মিত একটি বাড়ি আছে, সেই বাড়িটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে যাই ফুলবাড়িয়াতে। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত ভাগ ভারতীয় উপমহাদেশের মানুষদের জন্য একটি উল্লেখযোগ্য ও বেদনাবিধুর ঘটনা। কত মানুষ যে নিজের ভিটেমাটি ত্যাগ করে অনিশ্চিতের পথে পা বাড়িয়েছিল তার হিসেব কেউ রাখেনি। বাস্তুচ্যুত এসব মানুষেরা বা তাদের পরিবারের সদস্যরা পরবর্তীতে যখন নিজের আলোয় আলোকিত হয়েছেন তখন আমরা খুঁজেছি তাদের আদি ভিটেমাটি। যারা সফল হতে পারেননি তাদের দুঃখ বেদনা হারিয়ে গেছে সময়ের স্রোতে। পূর্বেই জেনেছিলাম সৌরভ গাঙ্গুলির আদি বাড়ি এপার বাংলা তথা বাংলাদেশে, তবে বাংলাদেশের কোথায় তাদের পিতৃপুরুষের ভিটেমাটি তা যেন রহস্যের চাদরে ঢেকে আছে। কেউ বলছেন মাগুরা জেলায়, কেউ বলছেন শরীয়তপুর জেলায়। মাগুরাতে আবার একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেয়া আছে। এদিকে আরটিভি বলছে লিজেন্ডারি এ ক্রিকেটারের ভিটেমাটি ছিল শরীয়তপুরে। তেমনি একটি স্মৃতিময় অধ্যায় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আদিনিবাস। মালিকানা বদল হলেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষের গ্রামে এখনও রয়েছে গাঙ্গুলি পরিবারের বসত ভিটা। তবে ময়মনসিংহবাসী কিন্তু ভিন্ন কথা বলছেন। এখানকার গাঙ্গুলি পরিবার মনে করে সৌরভ তাদের রক্তের উত্তরাধিকার। আমরা শুনতাছি যে সৌরভ গাঙ্গুলি আসবে, ওই যে কদমতলি, যে কদমতলি একটু ওই বাম পাশে সৌরভ গাঙ্গুলি তখন কলকাতা বল খেলার ফিল্ডে রয়েছে না, হ্যাঁ আব্বার সিট দিয়েছিল আগে বিয়ার মধ্যে। ওই সৌরভ গাঙ্গুলির বোন ওই যে ওই দিকে বাড়ি ছিল, এখন তো এদের কোনো চিহ্নটি নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। সবাই আসিল এই জায়গায়, হ্যাঁ তো দেবগ্রামের কথা উনি বলছে। এখন কথা হইলো যে এরা তো আমরা বুঝমানের আগেই এরা চলে গেছে না সৌরভ গাঙ্গুলির। এখন আমরা দেখি টিভিতে, বাস্তবে দেখি না এটা। কিনে বাড়ি মনে করেন ওই ওয়েনে তারা তিন ভাই ছিল, এখন মনে করেন যে এরা আমগরে ইয়ে লাগতো, কাকা জ্যাঠা এরা লাগতো, এরা তো আমগর বুঝমানের আগেই গেছে গা। শুনতেছি যে চণ্ডী দাস নাকি নাকি শুনছিলাম একটা, হ্যাঁ চণ্ডী দাস, চণ্ডী দাস এটা এই কিছুদিন আগে একজন আমার কাছ থেকে নিয়েছে। সুপ্রিয় সুধী, আমরা অবশেষে গাঙ্গুলি বাড়িতে এসে পৌঁছে গেলাম। এখানে পুরাতন কোনো ঘর আর খুঁজে পাচ্ছি না। বেসিক্যালি এটা হচ্ছে কথ্য ইতিহাস, এইটার কোনো দায় দায়িত্ব আমি নিতে চাচ্ছি না। নানান সূত্র থেকেই এপার বাংলা অপর বাংলার নানান সূত্র থেকেই জানতে পেরেছি যে এইখানে দেবগ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে দেবগ্রাম। দেবগ্রামে সৌরভ গাঙ্গুলির আদি বাড়ি, সেই কারণেই আমরা আসলে ইন্টারেস্টেড হয়ে এইখানে ভিডিও করতে এসেছি। এখানকার স্থানীয় লোকজন আমাকে দেখালেন যে এই যে ভিটাটা আছে, কোনটা এই যে পুরনো ভিটাটা আছে এইটাই হচ্ছে সৌরভ গাঙ্গুলিদের ভিটা ছিল। এই যে দেখেন লতা পাতা ভাঙাচোড়া। এইটুকুই আছে, আপনারা কি আপনারা কত বছর যাবত দেখতেছেন এটা এরকম? এই জঙ্গলটাকে যেহেতু বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে, এর পাশে আরেকটি বাড়ি আছে। চলুন আমরা এই বাড়ির ভদ্রমহিলা আছে তার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কি বলেন। সৌরভ গাঙ্গুলিদের বাড়ি কোনটা? ভারতের ক্রিকেটার কইতে পারি না তো ভাইয়া। আপনাদের বাড়ি কোনটা? আমরা বাড়ি দেই দেই, আমরা নতুন বাড়ি করছি। আপনারা মুসলিম না হিন্দু? মুসলিম। ও আচ্ছা আচ্ছা, এই শুনেন নাই আপনারা যে এটা সৌরভ গাঙ্গুলিদের বাড়ি? হ্যাঁ না, ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আসলে উনি কোনো তথ্য দিতে চান না, আপনারা দেখলেনই, আমাকে দেখে চলে গেল। আপা
আপনারা এই জমিটা কতদিন হয় কিনছেন? আপনারা কবে কিনছেন? সংগ্রামের পরে কিনছেন। এটা তো বাড়ি করেন নাই তখন? তা আপনি যে মাত্র বললেন যে কয়েকদিন আগে আসছেন আপনারা। ও আচ্ছা, আমরা কিন্তু এর আগেও দেখেছি বিভিন্ন জমিদার বাড়িতে গিয়ে, মানে যারা দখল করে আছেন তারা কিন্তু বলে যে আমরা কিনে নিয়েছি, এবং তারা আসলে আমাদেরকে কোনো তথ্য দিতে চায় না। আমরা এইরকম একটা ঘটনা দেখছিলাম নীলকণ্ঠ জমিদার বাড়িতে, ওখানের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, তারা কোনো তথ্যই দিতে চায় না, এমনকি বাড়ির ভেতরে প্রবেশ করতে দিতে চায় না। এই বিষয়টা আছে। এছাড়াও দেখি এখানে আরও কোনো লোকজনের সাথে কথা বলে তথ্য পাওয়া যায় কি না। এগুলো বাড়ির পিছনের পুকুর এবং পুরনো অনেক গাছপালা। আচ্ছা, আপনারা জানেন এনে সৌরভ গাঙ্গুলির বাড়ি কোনটা? একটু দাঁড়ান, এটা শুরুতেই জানি যে সৌরভ গাঙ্গুলি এই জায়গায় থাকতো, এই বাড়ি তাদের দাদারা। হ্যাঁ, তাদের দাদারা, তাদের বংশধরে এখানে। এই বাড়িটার পিছনের যে বাড়িটা সেটাতে একটু যাচ্ছি, এনে কোনো তথ্য পাই কি না। এই বাড়ির পিছনে মুসলমান একটু ডাকেন তাহলে। নমস্কার, আমি আসছিলাম হচ্ছে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিদের বাড়ির খুঁজে। আপনার জানা মতে এরকম কিছু আছে? সৌরভ গাঙ্গুলিদের বাড়ি এখানে লোকজন বলে উনি আমাদের যদি হইতো, কানেক্টেড হইতো, তাহলে অবশ্যই বলতো যে, কারণ তারা তো আবার একই প্রোগ্রামে কাজ করে, তারা জি বাংলাতেই তারা কাজ করে, তাহলে অবশ্যই আমরা জানতে পারতাম। ওই ম্যাডাম কি জিজ্ঞেস করছিল সৌরভ দাকে? হ্যাঁ, ওই ম্যাডাম কিন্তু আসছিল, আমাদের এদিকে আসছিল। আমরা জিজ্ঞাসা করলাম, তারা বলতে পারে নাই আর কি, এরকম যে আমাদের পরিবারের এটি কিনা, মানে এটা সৌরভ গাঙ্গুলির জিজ্ঞেস করা হলে উনি বলে নাই, বলে নাই। আচ্ছা, আমরা এই এলাকার যত জন লোকের সাথে কথা বলছি তার প্রায় সবাই কিন্তু বলছে যে এখানে সৌরভ গাঙ্গুলিদের বাড়ি। শুধুমাত্র ওই যে বাড়িটাকে আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ি হিসেবে চিহ্নিত করছি, তার পাশের একটা মুসলিম পরিবার এবং তার পাশে ওই জায়গাতেই একটা হিন্দু পরিবার, তারা স্বীকার করে নেন। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? এটা তো আমাদের জন্মের আগের কথা, যে যে গাঙ্গুলি মারা গেছে সে স্বয়ং বলছে তাদের বাড়ি এখানে ছিল, কেটা গাঙ্গুলি ঘর, তারা সরাসরি ছিল, তাদের বাড়ি এখানে ছিল, এটাই আমরা শুনে আছি। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় কি না, তারপরে সৌরভ গাঙ্গুলি ওনা ভারত কলকাতার একটা বিশিষ্ট কি জি বাংলার অনুষ্ঠান দেয়, ওনা যদি সে দাবি করে এবং কি একটা এরিয়া করে এতটুকুর মধ্যে আমাদের বাড়িটা ছিল এরকম আইডিয়া দেয়, তখন তো হয়তো তাদের সয় সম্পদ হয়তো বাড়িঘর ছড়াই দিতেন লাগে, সরাই দিল তো সরকার তাদের জায়গা দিবই, তবুও মনের মধ্যে এরকম একটাই থাকতে পারে, এরকম একটা ভয় ছিল। গ্রামে সবাই বলবো যে ওইটা শুনছে, ওইটা আমরা শুনছি, এটা তো বলতে কোনো। আমরা মোটামুটি কিছু মানুষের সাথে কথা বলে ফিরে যাচ্ছি। এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এইটি সৌরভ গাঙ্গুলিদের দাদার বাড়ি অথবা এইটি না, এই বিষয়ে যেহেতু কোনো পক্ষই মুখ খুলছে না, বিশেষ করে সৌরভ গাঙ্গুলি। আমি যদ্দূর জানলাম যে সৌরভ গাঙ্গুলি শুধু এইটুকু বলেছেন তার আদি বাড়ি হচ্ছে বাংলাদেশে, কিন্তু এইখানে কি না এই বিষয়ে সৌরভ গাঙ্গুলি মুখ খুলছেন না। একমাত্র উনিই আসলে বলতে পারবেন ঠিক এইখানে দাদা বাড়ি কিনা। কোনো সত্তার নিশি ভবিষ্যতে যদি কাজ করতে চায় তারা করতে পারে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা।